আজ থেকে 2500 বছর আগে নেপালের সীমান্ত বরাবর এক উপত্যকায় এক শিশু জন্মগ্রহণ করেছিল। ইতিহাস যাকে পরবর্তীকালে গৌতম বুদ্ধ নামে চিনবে। এই কাহিনী অনুযায়ী বুদ্ধের জননী, যিনি একটি ছোট ভারতীয় রাজ্যের রানী ছিলেন, তিনি এই শিশুপুত্রকে জন্ম দেওয়ার আগে একটি স্বপ্ন দেখেছিলেন। একটি অপূর্ব শ্বেতহস্তি রানীকে একটি পদ্মফুল অর্ঘ্য দিল এবং তারপর রানীর শরীরে প্রবেশ করল। এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে পণ্ডিতগণ জানালেন যে রানী এমন এক পুত্র সন্তানের জন্ম দেবেন যে ভবিষ্যতে এক পরাক্রমী শাসক বা ঐশ্বরিক পুরুষে পরিণত হবে। তারা বললেন যে এই শিশু ভবিষ্যতে হয় সমগ্র বিশ্বের অধীশ্বর হবে অথবা এক জ্যোতির্ময় প্রাণে পরিণত হবে, গৌতম বুদ্ধ। দশ মাসের মধ্যে এক বৃক্ষের শাখা যখনই রানীকে সাহায্য করল, এক শিশু ভূমিষ্ঠ হল। এর ঠিক 7 দিন পর রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সমগ্র বিশ্ব দুঃখ যন্ত্রণায় পরিপূর্ণ, এই শিক্ষাই একদিন গৌতম বুদ্ধ সারা পৃথিবীকে দেবেন। প্রকৃতপক্ষে বুদ্ধ বলেছিলেন, জীবন হল শান্তিপূর্ণ, চারদিকেই রয়েছে আনন্দ, আমরা নিজেরাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি। বুদ্ধ জীবনের আনন্দের অন্বেষণ করতে শিখিয়েছিলেন, কিন্তু সেই আনন্দ ও শান্তি নিহিত আছে পরিবর্তনশীলতার মাঝে। নেপালের দাক্ষিণাত্যে হিমালয়ের পাদদেশে রয়েছে পৃথিবীর এক অন্যতম পবিত্র স্থান লুম্বিনী, যেখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। আজ সারা পৃথিবী হতে অসংখ্য তীর্থযাত্রীগণ এখানে আসেন সেই মহাপ্রাণের সংস্পর্শ লাভ করতে,
যার অলৌকিক জীবন নিয়ে গড়ে উঠেছে অসংখ্য কাহিনী। আমরা প্রচুর চিত্রগাথা ও শিল্পকীর্তি পাই এশিয়া মহাদেশে, কিন্তু বুদ্ধর নির্বাণের অন্তত 500 বছর পর্যন্ত আমরা কোনো লিখিত নথি পাইনি। প্রথম কয়েক শতাব্দী যাবৎ সকল গাথাই ছিল মৌখিক। তার মহাজীবনের কাহিনী প্রকৃতপক্ষে এক উত্তরণের কাহিনী। যীশুখ্রিস্টেরও 500 বছর আগে গৌতম বুদ্ধ এমন এক নগরীতে বেড়ে উঠেছিলেন যা আজ সম্পূর্ণ বিলুপ্ত। কাহিনী অনুসারে তিনি ছিলেন এক রাজার পুত্র। রাজপ্রাসাদে বিপুল ঐশ্বর্যের মাঝে তিনি বেড়ে উঠছিলেন। তার নাম ছিল তখন সিদ্ধার্থ, এক যোদ্ধা বংশের রাজপুত্র। আমি যখন এক শিশু ছিলাম, বুদ্ধ বলেছেন, অসীম ঐশ্বর্যে বেড়ে উঠছিলাম। এক শ্বেত শুভ্র প্রকাণ্ড ছাতা আমার উপর ধরা থাকত। দিবারাত্রি আমাকে শীত, গ্রীষ্ম, ধুলো, শিশির এসব কিছু থেকে রক্ষা করার জন্য। আমার পিতা আমাকে 3টি পদ্মযুক্ত সরোবর দিয়েছিলেন। একটিতে ফুটত লাল পদ্ম, একটিতে বিকশিত হতো সাদা পদ্ম এবং অপরটিতে ঝলমল করত নীল পদ্ম। জীবনের সকল দুঃখ যন্ত্রণা থেকে অনেক দূরে অবস্থান করে সিদ্ধার্থ বিলাসবহুল জীবনযাপন করছিলেন। সেখানে তার সকল চাহিদা পূরণ হতো। তিনি সব থেকে দামি পোশাক পরতেন, সর্বোৎকৃষ্ট খাবার খেতেন, তাকে ঘিরে থাকতেন সুন্দর রমণীগণ। বর্ষাকালে প্রাসাদের মধ্যেই সঙ্গীতশিল্পী ও নর্তকীরা তার চিত্ত বিনোদন করত। তিনি কখনোই এসব পরিত্যাগ করার কথা কল্পনাও করেননি। যখন তার বয়স 16 বছর, তার পিতা তাকে আরও বেশি করে বেঁধে ফেলতে চাইলেন তার এক তুতো বোনের সাথে তাকে বিবাহ দিয়ে। ৩৯ বছর বয়স অবধি তিনি ছিলেন আত্মনিমগ্ন, যতক্ষণ না এই ক্ষণস্থায়ী সুখের বুদবুদ ফেটে গেল। তার পিতা তাকে সংসারে বেঁধে রাখার জন্য সব কিছু করলেন, কিন্তু একদিন তিনি প্রাসাদের বাইরে গিয়ে ভ্রমণ করছিলেন এবং এই সময়ই তিনি 4টি ঘটনা প্রত্যক্ষ করলেন। তিনি এক বৃদ্ধকে দেখলেন। তার পরিচারককে প্রশ্ন করায় সে বলল, এটাই পরিবর্তন, কেউই চিরদিন যৌবনকে ধরে রাখতে পারে না।
এর পরের ভ্রমণে তিনি প্রত্যক্ষ করলেন এক অসুস্থকে এবং ব্যাপারটা অনুধাবন করতেই পারলেন না। এবার পরিচারক বলল, এ ঘটনা সকলের সাথেই ঘটে, সকলেই অসুস্থ হয়। তুমি ভেবো না যে তুমি রাজপুত্র বলে তোমার জীবনে ব্যাধি আসবে না, তোমার বয়োজ্যেষ্ঠরাও অসুস্থ হবেন, পৃথিবীর প্রত্যেকেই অসুস্থ হয়। তার তৃতীয় ভ্রমণে তিনি প্রত্যক্ষ করলেন এক শবদেহ। তিনি উপলব্ধি করলেন যে দুঃখ এবং মৃত্যুই জীবনের প্রকৃত স্বরূপ, যা থেকে তাকে এতদিন বিচ্ছিন্ন রাখা হয়েছিল। তিনি এই ভেবেই চূড়ান্ত বিস্মিত হলেন যে তার নিজের জন্যও এই সমস্ত কিছু অপেক্ষা করছে। তিনিও বৃদ্ধ হবেন, অসুস্থ হবেন এবং একদিন মৃত্যুমুখে পতিত হবেন। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? এই প্রশ্ন তো সর্বজনীন। তারপর এলো সেই চতুর্থ ভ্রমণ। তিনি প্রত্যক্ষ করলেন এক সন্ন্যাসীকে, যিনি বেছে নিয়েছিলেন এক ভিন্নতর জীবন। সেই জীবনেই রয়েছে মুক্তির উপায়। ২৯ বছর বয়সে অত্যন্ত বিচলিত অবস্থায় সিদ্ধার্থ দৃঢ় প্রতিজ্ঞ হলেন দুঃখের স্বরূপকে জানতে। তিনি রাজপ্রাসাদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তার স্ত্রী তখন সদ্য এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সিদ্ধার্থ তাকে ডাকতেন রাহুল বলে। এক গ্রীষ্মের সন্ধ্যায় সিদ্ধার্থ তার স্ত্রীর কক্ষে প্রবেশ করলেন। জ্বলে উঠল এক তৈল প্রদীপ। স্ত্রী তখন শয্যায় ঘুমে নিমগ্ন। সদ্যজাত শিশুটি ফুলের আবরণে রয়েছে মায়ের বাহুতে। সিদ্ধার্থ চৌকাঠে উঠলেন এবং ডুবে গেলেন গভীর চিন্তায়। তিনি উপলব্ধি করলেন যে যদি তিনি এই শিশুপুত্রকে কোলে তুলে নেন, তাহলে আর তার পক্ষে সংসার ত্যাগ করা সম্ভব হবে না। তিনি এবার প্রাসাদের আঙিনায় অবতরণ করলেন, যেখানে তার আদরের ঘোড়া কথক অপেক্ষায় ছিল। ঘোড়ায় চেপে তিনি ছুটে চললেন শহরের উত্তর প্রান্তের প্রাচীরের অভিমুখে। যেতে যেতে তিনি বাতাসের সুবিশাল উল্লম্ফন দিলেন এবং মুখোমুখি হলেন মারহার, যিনি আকাঙ্ক্ষার প্রলোভনকারী দেবতা। তিনি বলে উঠলেন, তোমার অদৃষ্টে রয়েছে সুবিশাল সাম্রাজ্য, তুমি ফিরে যাও, তোমার হাতে থাকবে অসীম ক্ষমতা। সিদ্ধার্থ এতে সম্মত হলেন না। এই প্রথম সিদ্ধার্থ এই পৃথিবীতে হয়ে পড়লেন একা। নিকটবর্তী এক নদী তীরে তিনি কোষমুক্ত করলেন তার তরবারি। তিনি কেটে ফেললেন তার কেশরাজি। হলুদ বস্ত্রে মস্তক আচ্ছাদিত করে তিনি পা বাড়ালেন গৃহহীনতার দিকে। শুরু করলেন প্রকৃত শান্তির অন্বেষণ। সিদ্ধার্থ দক্ষিণের দিকে অগ্রসর হলেন
পবিত্র গঙ্গা নদীর উদ্দেশ্যে। যিনি একদা ছিলেন বিত্তশালী যুবরাজ, আজ তিনি এক ভিক্ষুক মাত্র। তিনি কলাবনের গহীন অন্ধকারে শীতল ভূমির উপর ঘুমলেন। উত্তর পূর্বে টিক ও শালের বনে দিন কাটালেন, যে অঞ্চল ভয়ঙ্কর বন্যপ্রাণী অধ্যুষিত এবং যেখানে নাকি ভয়ঙ্কর প্রেতাত্মাদের বাস। সিদ্ধার্থ তাঁর নিজের মতোই অগণিত অন্বেষকদের সাথে যোগ দিয়েছিলেন, যারা তাঁরই মতো দারিদ্র ও চির কৌমার্যকে গ্রহণ করলেন, কঠিন জীবন বেছে নিলেন, যা হয়তো আজকের ভারতবর্ষেও অনেকে করেন। কথিত আছে যে সিদ্ধার্থ এর আগে একাধিক জীবন ধারণ করেছিলেন, অসংখ্য প্রাণী, অগণিত মানুষ, এমনকি ঈশ্বর রূপেও অতিক্রম করেছিলেন চারটি সীমাহীন সভ্যতা। সীমাহীন যুগ অতিক্রম করে সিদ্ধার্থ বিভিন্ন মাধ্যমে জীবনকে প্রত্যক্ষ করেন। ধর্মীয় পুরোহিতগণ যারা ভ্রমণ করেছেন দেশের পর দেশ, আধ্যাত্মিক চেতনা প্রচার করেছেন, সিদ্ধার্থ এরকমই এক মহাপ্রাণের শিষ্যত্ব গ্রহণ করেন। গুরুর নির্দেশ অনুসারে তিনি চরম কৃচ্ছ সাধনের পথে হাঁটলেন, যোগাভ্যাস করলেন, কিন্তু তিনি যা চাইছিলেন তা কিছুতেই তিনি পাচ্ছিলেন না। সিদ্ধার্থ আরেক গুরুর শরণাপন্ন হলেন, কিন্তু ফলাফল সেই একই রকম। তিনি উপলব্ধি করলেন যে এই জাতীয় কৃচ্ছ সাধনের প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত জ্ঞান ও গভীর চেতনার উন্মেষ কখনোই ঘটে না। বিফল মনোরথ হয়ে তিনি এই গুরুর সঙ্গ ত্যাগ করলেন, খুঁজতে লাগলেন মুক্তির পথ। সংসার পরিত্যাগীগণের মধ্যে একটা সাধারণ বিষয় ছিল কৃচ্ছ সাধন। সিদ্ধার্থ এরপর আরও পাঁচজন কৃচ্ছ সাধকের সংস্পর্শে আসেন এবং কিছুদিনের মধ্যেই কৃচ্ছ সাধনের প্রক্রিয়ায় তাদের থেকে এগিয়ে যান। কৃশ চেহারায় নিরলসভাবে ৬ বছর সিদ্ধার্থ এই চরম প্রক্রিয়ার মধ্যে দিয়ে চললেন। নিজের মধ্যে সমস্ত অশুভের বিনাশ ঘটাতে তিনি করে চললেন আত্মনির্যাতন। সিদ্ধার্থ স্বয়ং বলেছেন, আমার শরীর ধীরে ধীরে কৃশতম হয়ে গেল, শরীর হয়ে গেল বাঁশের কাঠামোর ন্যায়, শিরদাঁড়া গ্রন্থিবদ্ধ জপমালার মতো
স্পষ্ট হয়ে উঠল। আমার পাঁজর সমূহ কড়িবর্গার মতো ঠেলে বেরিয়ে এলো যেন এক ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা। আমার চোখের মণি একদম নিমজ্জিত, যেমন গভীর নলকূপে থাকে জল। মস্তকের ত্বক হয়ে উঠল কুঞ্চিত ও শুষ্ক সবুজ উচ্ছের ন্যায়। এ সবই ছিল গরম এবং বাতাসের ফল। এভাবে শরীরকে ক্লেশ দিতে গিয়ে শরীরই হয়ে উঠল প্রধান। সিদ্ধার্থ উপলব্ধি করলেন, তিনি চরম কৃচ্ছ সাধনের কাছে আত্মসমর্পণ করেছেন, কিন্তু নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাননি, লাভ করেননি অভীষ্ট। দিনটা ছিল ভীষণ সুন্দর। তার মন চলে যাচ্ছিল দূরে কোথাও। প্রবৃত্তির বশবর্তী হয়ে তিনি ধ্যানাসনে বসলেন। এই পার্থিব পৃথিবী তাকে শ্রদ্ধা জানালো। সূর্যের স্থান পরিবর্তনের সাথে সাথে মাটিতে ছায়ার স্মরণ ঘটছিল। কিন্তু যে আপেল বৃক্ষের তলে তিনি উপবিষ্ট ছিলেন তার ছায়া রইল স্থির। তিনি অনুভব করলেন এক নিখাদ আনন্দ। তিনি বললেন, এই আনন্দ ধরে রাখা যাবে না যদি না আমি খাদ্য গ্রহণ করি। আর ঠিক সেই মুহূর্তে রহস্যজনকভাবে আবির্ভূতা হলেন এক গ্রাম্য মহিলা, যার হাতে একপাত্র পরমান্ন। সিদ্ধার্থ গ্রহণ করলেন সেই পরমান্ন। সৃষ্টি হল ইতিহাস। যে মানুষটি একদিন গৌতম বুদ্ধ হয়ে উঠবেন তিনি উপলব্ধি করলেন চরম কৃচ্ছ সাধন কোনো পন্থা নয়, স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই হয়তো মিলবে একদিন সেই পরম প্রশ্নের উত্তর। সিদ্ধার্থ তার দুই গুরুর উপর আস্থা রেখেছিলেন, কিন্তু তার মার্গদর্শন ঘটেনি। এবার তিনি উপলব্ধি করলেন তাকে কি করতে হবে। বুদ্ধগয়া এক ছোট্ট নগর, উত্তর পূর্ব ভারতে অবস্থিত। ষোড়শ শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত তীর্থযাত্রীগণ এখানে এসেছেন। এ হল তাদের কাছে পুণ্যতম ভূমি। এ হল সেই পুণ্যকেন্দ্র যেখান থেকে বৌদ্ধ ধর্ম বিকীর্ণ হয়। তীর্থযাত্রীগণ বহু ক্লেশ সহ্য করেও এখানে আসেন, কারণ এই স্থান তাদের কাছে মক্কা বা জেরুজালেম। তাদের এই পবিত্র স্থান মাহাত্ম্যের সাথে কোনো মন্দির জড়িয়ে নেই। যা আছে তা হলো একটি সাধারণ অশ্বত্থ গাছ, ফাইকাস রেলিগিওসা। এই গাছ বোধিবৃক্ষ নামে পরিচিত। এটি বুদ্ধের সময় থেকেই রয়েছে। প্রত্যেক তীর্থযাত্রী এই কাহিনী জানেন যে ওই মহিলার হাত থেকে পরমান্ন গ্রহণ করে পরনের কম্বল ত্যাগ করে নিকটবর্তী নদীতে স্নান করে এই বৃক্ষের তলাতেই সিদ্ধার্থ ধ্যানে উপবিষ্ট হন। তিনি বলে উঠলেন, আমার সমস্যার সমাধান না হলে আমি এই স্থান পরিত্যাগ করব না। আমার ত্বক, অস্থি, মজ্জা সব শুকিয়ে যাক,
শুকিয়ে যাক আমার রক্ত মাংস, আমি তাও মেনে নেব। কিন্তু সেই পরম আকাঙ্ক্ষিত মহজ্ঞান লাভ না করা পর্যন্ত আমি এই স্থান কিছুতেই পরিত্যাগ করব না। ঠিক সেই মুহূর্তে মারা আকাঙ্ক্ষার দেবতা সিদ্ধার্থর দিকে ছুঁড়ে দিল কঠিন প্রতিরোধ। একদল দৈত্য নিয়ে সে আক্রমণ করল, কিন্তু সিদ্ধার্থ রইলেন অবিচল। শত্রুপক্ষের অস্ত্র ফুলে পরিণত হল। মারা কিন্তু এত সহজে হাল ছাড়ল না। সিদ্ধার্থকে প্রলুব্ধ করতে সে এবার পাঠালো তার তিন সুন্দরী কন্যাকে। সিদ্ধার্থ তবু অবিচল রইলেন। মারার সকল প্রলোভনের হাতছানিকে সিদ্ধার্থ অবিচলভাবে উপেক্ষা করলেন। মারা এবার শেষ চেষ্টা করলেন। তিনি প্রশ্ন তুললেন, সিদ্ধার্থ যে পরম জ্ঞান লাভের যোগ্য সে সাক্ষ্য দেবে কে? মারার দৈত্যবাহিনীও এই কথা সমর্থন করল। সিদ্ধার্থ কিছু না বলে ভূমি স্পর্শ করলেন। ধরিত্রী যেন শিউরে উঠে কম্পিত হল। মারার দৈত্যবাহিনী পলায়ন করল। সিদ্ধার্থ আবার ভূমি স্পর্শ করলেন এবং বললেন, ধরিত্রী সেই সাক্ষ্য দেবে। এবার তিনি বললেন, মারা তুমি ধরিত্রী নও, ধরিত্রী রয়েছে ঠিক এইখানে। সিদ্ধার্থ সারা রাত ধ্যানে নিমগ্ন রইলেন। তার পূর্ববর্তী জীবনের সবকিছু তার চোখের সামনে ফুটে উঠল। তার স্মৃতিতে ধরা পড়ল সবকিছু, ছবির মতো ভেসে উঠল তার অসংখ্য পুনর্জীবন। মহিলা, পুরুষ, বিভিন্ন জাতি, আরো বিভিন্ন প্রাণী হিসেবে তার কত শত জন্ম, সব তিনি অবলোকন করলেন। ভোরের নক্ষত্র উদয় হওয়া মাত্রই তিনি সিংহের মতো গর্জন করে উঠলেন। তিনি বললেন, আমার মন এখন সম্পূর্ণ শান্ত। আকাশ আলোড়িত হল এবং বোধি বৃক্ষ হতে পুষ্পবৃষ্টি হল। তিনি পরিণত হলেন এক জাগ্রত সত্তায়। তিনি মহান বুদ্ধ। তিনি লাভ করলেন নির্বাণ। বহু সপ্তাহ ধরে বুদ্ধ ওই বোধি বৃক্ষের কাছে শান্ত ও সমাহিত অবস্থায় রইলেন। তারপর তিনি উপলব্ধি করলেন লোকশিক্ষার প্রয়োজনীয়তা। বুদ্ধের বয়স তখন 35 বছর। তিনি এবার লোকশিক্ষায় ব্রতী হলেন। তিনি জানতেন যে এই কাজ সহজ নয়। তিনি যাত্রা করলেন এই শিক্ষা প্রসারের উদ্দেশ্যে। পথে তার সাথে এক ভবঘুরে সন্ন্যাসীর দেখা হল। সন্ন্যাসী বুদ্ধকে প্রশ্ন করলেন, কে তোমার গুরু? বুদ্ধ তখন উত্তর দিলেন, তার কোনো গুরু নেই, তিনি তার নিজের চেষ্টাতেই জ্ঞান লাভ করেছেন। একথা শুনে সেই সন্ন্যাসী আর কিছু কথা না বাড়িয়ে চলে গেলেন। এভাবে বুদ্ধের প্রথম শিক্ষাদানের প্রচেষ্টা ব্যর্থ হল। বুদ্ধের সাথে এরপর আরও একজনের দেখা হয়ে গেল এবং সেও বুদ্ধের মধ্যে কোনো বিশেষত্ব খুঁজে পেল না। বুদ্ধগয়া থেকে পশ্চিমে প্রায় 200 মাইল হেঁটে বুদ্ধ গঙ্গা নদী পেরোলেন। তিনি খুঁজে চললেন সেই রাস্তা যার মাধ্যমে তিনি নিজের অনুভবের কথা, উপলব্ধির কথা জগৎকে জানাতে পারবেন। সারনাথের মৃগবন, গঙ্গার নিকটেই, এই স্থানেই বুদ্ধ তার দ্বিতীয় উদ্যোগ গ্রহণ করবেন। এখানে তার সেই আগের 5 জন সঙ্গী, তারা তখনও মগ্ন কঠোর সাধনায়। দূর থেকে বুদ্ধকে আসতে দেখেই তারা একজোট হলেন, শুরু করলেন নিজেদের মধ্যে আলোচনা। তারা বললেন যে সিদ্ধার্থ সন্ন্যাসের পথ ছেড়ে এখন ভোগ বিলাসে মত্ত, এর সামনে তারা কিছুতেই
মাথা নত করবেন না। কিন্তু বুদ্ধ তাদের বোঝালেন, তারাই প্রথম বুদ্ধর উপলব্ধির কথা শুনলেন। বুদ্ধ প্রকৃতপক্ষে কোনো মতবাদ প্রচার করেননি, তিনি তার অভিজ্ঞতা ও উপলব্ধির কথা খোলা মনে বলেছিলেন। তিনি ভোগ বাসনা ত্যাগের কথা জানতেন এবং কৃচ্ছ সাধনের কথাও জানতেন। তিনি সন্ধান দিলেন এক নতুন পথের, যা এক মধ্যবর্তী পথ। তাতে চরম কৃচ্ছ সাধন বা চরম ভোগবিলাস এর কোনোটাই নেই, তার পরিবর্তে আছে এক অপূর্ব ভারসাম্য। বুদ্ধ সর্বদাই বলতেন যে সব কিছুতেই ভারসাম্য রক্ষা করতে হবে, এটি হলো সঠিক পথ। সেতার তখনই সঠিক সুরের মূর্ছনা তৈরি করে যখন সেই বাদ্যযন্ত্রের তারগুলো সঠিকভাবে বাঁধা থাকে। সেই তার যদি খুব উঁচুতে বাঁধা হয় তাহলে সেগুলো ছিঁড়ে যাবে, আবার খুব নিচুতে বাঁধলে তা বেসুরো বাজবে। তাই তাকে সঠিকভাবে মাঝামাঝি স্থানে বাঁধতে পারলেই একমাত্র সঠিক সুরের মূর্ছনা সৃষ্টি হতে পারে। অর্থাৎ এক্ষেত্রেও প্রয়োজন সেই ভারসাম্যের। বুদ্ধ সেই ভারসাম্যের কথাই বললেন, আর সকল শ্রমণেরা সে কথা শুনলেন। এভাবেই বুদ্ধ বললেন চারটি আর্য সত্য বা মহাসত্যের কথা। এখানে কোনো ধর্মীয় অনুশাসন নেই, আছে শুধু এক পরম উপলব্ধি। বুদ্ধ কামনা ত্যাগ করতে কখনো বলেননি, তিনি বলেছেন বুদ্ধিমত্তা সহকারে এই কামনাকে নিয়ন্ত্রণ করতে। এভাবেই বুদ্ধ বললেন অষ্টমার্গের কথা, যা নৈতিকতা ও পরম জ্ঞানের পথকে নির্দেশ করে। বুদ্ধ যখন বলা শেষ করলেন, সেই পাঁচ সন্দিগ্ধ শ্রমণ তখন সম্পূর্ণ মুগ্ধ। তারাই তার প্রথম শিষ্য। এই কথা দিকে দিকে প্রচারিত হয়ে গেল এবং অগণিত মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করলেন। সময়ের সাথে সাথে বিভিন্ন স্থান হতে সন্ন্যাসীরা সারনাথে বুদ্ধের কাছে আসতে শুরু করেন। আজ বিভিন্ন ধ্বংসস্তূপ একদিন সন্ন্যাসীরা যে সংঘ গড়ে তুলেছিলেন তার সাক্ষ্য বহন করছে। বুদ্ধের অভীষ্ট পথ খুঁজে পেতে বহু বছর সময় লেগেছিল, কিন্তু তিনি চাননি যে অন্যদের কাছে এটা খুব কঠিন হয়ে যাক। তাই তিনি গড়ে তুললেন এক সংঘ, যেখানে সকলে একসাথে থাকবে, একে অপরকে সহযোগিতা করবে, গড়ে উঠবে সহমর্মিতা। বুদ্ধ সেই সময়ের মানুষ, যখন এই সমাজে মেয়েদের প্রতি মনোভাব ছিল সংকীর্ণ, অনেক কিছুই তাদের পক্ষে সম্ভব ছিল না। বুদ্ধ সেই সময়ের ভারতবর্ষে একটি বিপ্লবের সূচনা করলেন। মেয়েদের সন্ন্যাসিনী রূপে সঙ্গে গ্রহণ করে বুদ্ধ তাদের এক নতুন জীবনের সন্ধান দিলেন।
তাদের তৎকালীন জীবন ছিল বড়ই কঠিন। বুদ্ধ তাদের দেখালেন মুক্তির পথ, বুদ্ধ তাদের সন্ধান দিলেন পরম সত্যের। সংসারের নির্মম ঘেরাটোপ থেকে মুক্ত হয়ে সেই সকল মেয়েরা লাভ করল এক অপার্থিব প্রশান্তি। এই হল সেই নির্বাণ, বুদ্ধ বলছেন, যা লাভ করা যায় এই বহমান জীবনের প্রতি মুহূর্ত থেকে ধ্যানের মাধ্যমে। বুদ্ধ তার অনুগামীদের দেখিয়েছেন কিভাবে নিজের অনিয়ন্ত্রিত চিন্তা ও কামনাকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করা যায় মনকে। একটি প্রাচীন কবিতায় বলা আছে, একজন তীরন্দাজের তীরের মতোই প্রকৃত জ্ঞানী মানুষ বেঁধে রাখতে পারেন তার অস্থির মনকে। এমনকি বুদ্ধের সব থেকে বিমূর্ত শিক্ষার মধ্যেও একটি বাস্তব ও নৈতিকতার দিক আছে। এই পৃথিবীতে সবকিছুই সংযুক্ত, কোনোটি বিচ্ছিন্ন নয়, একটির অস্তিত্বের ওপর আরেকটির অস্তিত্ব নির্ভরশীল। প্রকৃতপক্ষে আমরা কেউই একা বাঁচতে পারি না, আমাদের বাঁচতে হবে একটি পরিবারের মধ্যেই, একটি সমাজের মধ্যে, একটি সংস্কৃতির মধ্যে। সেই কারণেই আমাদের সুখী হওয়া নির্ভর করে অপরের সুখের ওপর। আত্মকেন্দ্রিক হয়ে থাকলে আমরা কখনোই সুখী হতে পারবো না। বুদ্ধের এই শিক্ষাকে ছড়িয়ে দিতেই একদিন সন্ন্যাসীরা বেরিয়ে পড়েছিল পথে পথে সমস্ত মানুষের সুখের জন্য। বুদ্ধ নিজেও সমগ্র উত্তর পূর্ব ভারত ভ্রমণ করেছিলেন শিক্ষাদানের জন্য। যেখানেই গেছেন সেখানেই লাভ করেছেন অসংখ্য শিষ্য। বৌদ্ধ ধর্ম কোনো নির্দিষ্ট সাধু সন্ন্যাসীর জন্য নয়, এই ধর্ম সকলের জন্য, এই ধর্ম সর্বজনীন। বুদ্ধ সর্বোপরি ছিলেন একজন বাস্তববাদী। তিনি কখনোই চাইতেন না যে তাঁর অনুগামীরা তাকে অন্ধের মতো অনুসরণ করুক। তিনি তাদেরকে বিতর্কে আহ্বান করতেন। শুধুমাত্র ভক্তিভাব নয়, বুদ্ধ যুক্তিবোধকে কাজে লাগাতে বলতেন। বলতেন, বুদ্ধিমত্তা দিয়ে পরীক্ষা করার কথা, বিচার বুদ্ধি দিয়ে অনুসন্ধান করার কথা। পরম জ্ঞান লাভের জন্য বুদ্ধ নিজেও তো তাই করেছিলেন। সময়ের সাথে সাথে ছড়িয়ে পড়তে লাগলো বুদ্ধের অলৌকিক ক্ষমতা সম্পর্কিত নানা কাহিনী। এমন একটি গল্পে কথিত আছে যে আগুন জ্বালানোর কাঠ টুকরো টুকরো হয়ে গিয়েছিল শুধুমাত্র বুদ্ধের আদেশে।
আরেকটি গল্পে বলা হয়েছে যে একটি পাগলা হাতি রাস্তায় উন্মত্ত হয়ে ছুটছিল এবং সবাই প্রাণ ভয় পালিয়ে যাচ্ছিল। বুদ্ধ একা শান্তভাবে রাস্তায় অপেক্ষা করছিলেন। হাতিটি বুদ্ধের সামনে এসে সম্পূর্ণ বশীভূত হয়ে তার সামনে পা মুড়ে বসল। বুদ্ধ আদর করে হাতিটির শুঁড়ে হাত বুলিয়ে দিলেন। বহু দশক ধরে বুদ্ধ তাঁর এই শিক্ষা ছড়িয়ে দিলেন সমগ্র উত্তর পূর্ব ভারতে। সবল দুর্বল ছোট বড় সকল প্রাণী সুখে থাকুক, এই ছিল তার মূল কথা, মূল শিক্ষা। খালি পায়ে চিবর পরা অবস্থায় তখনও তিনি হেঁটে চলেছেন পথে পথে। যখন তার বয়স 80 বছর, তিনি হয়ে পড়েছেন বৃদ্ধ, তার পিঠে তখন যন্ত্রণা হয়, প্রায় তখন তার পেটে যন্ত্রণা হয়। তার এক প্রিয় শিষ্যকে তিনি বললেন যে তার শরীর অশক্ত হয়ে গেছে, ভাঙাচোরা গরুর গাড়ি যেভাবে কোনো মতে জোড়া লাগিয়ে চলে তিনিও সেভাবেই চলছেন। তিনি উপলব্ধি করেছেন যে পৃথিবী বড় সুন্দর, তিনি চাইতেন আরও 1 শতাব্দী এই পৃথিবীতে বেঁচে থাকতে। কিন্তু তার শরীর ভেঙে পড়েছিল। নেপালের সীমানায় এক প্রান্তিক গ্রাম কুশীনগরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে যে খাবার দেওয়া হয়েছিল সেটি খারাপ হয়ে গিয়েছিল এবং সেটিই তার মৃত্যুর কারণ। বলা হয় যে তিনি জেনে শুনেই সেই খাদ্য গ্রহণ করেছিলেন, কারণ যে সেই খাবার দিয়েছিল তাকে বুদ্ধ প্রত্যাখ্যান করে দুঃখ দিতে চাননি। আজকের কুশীনগর তীর্থযাত্রীদের কাছে একটি পবিত্র স্থান, যেখানে বুদ্ধ এই পৃথিবীর শেষ মায়া ত্যাগ করেছিলেন। এখানে তিনি অসুস্থ হয়ে নির্দেশ দেন নিবিড় শান্তকুঞ্জ বনে এক শাল গাছের নিচে তার শয্যা প্রস্তুত করতে। তার শিষ্যরা তখন কাঁদতে থাকে। কিন্তু বুদ্ধ তাদের সান্ত্বনা দিয়ে বললেন, এই জগৎ পরিবর্তনশীল, যা জন্মগ্রহণ করে তার একদিন মৃত্যু হবেই, এটাই এই বিশ্ব প্রকৃতির নিয়ম। তিনি তার শিষ্যদের বললেন নিজেদের ক্ষমতার সঠিক প্রয়োগের কথা। তিনি অন্তিম মুহূর্তেও তার শিষ্যদের তাদের প্রকৃত উদ্দেশ্য ও পথের কথা স্মরণ করিয়ে দিতে বিস্মৃত হলেন না।
বুদ্ধ তার শিষ্যদের বললেন যে তোমরা হয়তো ভাবতে পারো যে আমার মৃত্যুর পর তোমাদের আর কোনো পথ প্রদর্শক নেই, কিন্তু মনে রাখতে হবে যে আমার দেওয়া শিক্ষাই হবে তোমাদের প্রকৃত পথ প্রদর্শক। সমস্ত বস্তুই একদিন হারিয়ে যাবে, কিন্তু জ্ঞানের অন্বেষণ কখনো থেমে থাকবে না। এই ছিল বুদ্ধের শেষ বাণী। বুদ্ধ দেহত্যাগ করেন শান্তভাবে। তার মাথা শায়িত ছিল উত্তর দিকে, তার মুখমণ্ডল ছিল পশ্চিম দিকে ফেরানো। কথিত আছে তার মৃত্যুতে সমগ্র ধরিত্রী কেঁপে উঠেছিল, সমস্ত বৃক্ষ ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল। তারপর সেই ফুল ঝরে পড়েছিল বুদ্ধের নিষ্প্রাণ দেহের ওপর। পবিত্র প্রবাল ফুল ও চন্দনচূর্ণ ঝরে পড়ে তার শরীরের ওপর। বলতেন যে আমরা এই পৃথিবীটাকে একটা কষ্ট ও দুঃখের স্থানে পরিণত করেছি, কিন্তু সেটি কখনোই কাম্য নয়। এই পৃথিবী জ্ঞানের আলোকে ভাস্বর ও সুন্দর। এই সমস্ত পৃথিবী হয়ে উঠতে পারে বুদ্ধময়, আমরা প্রত্যেকেই হয়ে উঠতে পারি বুদ্ধ, কিন্তু এটা সম্ভব করতে হবে আমাদের নিজেদেরকেই। যেভাবে ধীরে ধীরে পদ্ম প্রস্ফুটিত হয়, সেভাবেই জ্ঞান ও চেতনার উন্মেষ ঘটবে, জাগরণ ঘটবে অন্তর্নিহিত সত্তার, পৃথিবী হবে বুদ্ধময়।